হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ নমিতা। আজকে আমরা যে স্টোরিটা পড়বো তার নাম হচ্ছে গিয়ে থ্রি ফ্রেন্ডস অ্যান্ড এ ফিশারম্যান। এ লার্জ পন্ড হ্যাজ মেনি ফিশেস লিভিং ইন ইট। একটা বড় পুকুরে অনেক মাছ থাকতো। অফ অল দিস ফিশেস, সব মাছেদের মধ্যে থ্রি আর বেস্ট ফ্রেন্ড, তিনটে মাছ খুব ভালো বন্ধু ছিল। হু আর অলওয়েজ টুগেদার, তারা সবসময় একসাথে থাকতো। দে নেভার লিভ দ্য সাইড অফ ইচ আদার, তারা কখনো কেউ কাউকে একা ছাড়তো না। ওয়ান ডে, একদিন এ ফিশারম্যান কামস টু হিস পন্ড, দিস পন্ড, একটা জেলে এই পুকুরটাতে এলো। সিইং লটস অফ ফিশেস, সে দেখলো অনেক মাছ আছে এই পুকুরটাতে। হি ইনভাইটস আদার ফিশারম্যান টু কাস্ট নেটস, সে অন্য জেলেদেরকে ডাকলো জাল ধরার জন্য। দ্য থ্রি ফিশেস ওয়ারি অ্যাবাউট গেটিং কোট অ্যান্ড কিল্ড বাই দ্য ফিশারম্যান, জেলের কাছে ধরা পড়ে যদি মানে আর কি মেরে ফেলে ফেলে জেলেরা, তাই জন্য তারা চিন্তিত ছিল। দ্য ওয়াইজ ফিশ অ্যামংস্ট দেম সেজ, তাদের মধ্যে যে জ্ঞানী মাছটা ছিল সে বলল, উই মাস্ট ফাইন্ড অ্যানাদার পন্ড অ্যান্ড কুইকলি মুভ ফ্রম হেয়ার, আমাদেরকে খুব তাড়াতাড়ি একটা নতুন পুকুর খুঁজতে হবে এবং এখান থেকে সরে যেতে হবে। হোয়াইল ওয়ান ফিশ এগ্রিস, একটা মাছ রাজি হলো, দ্য অ্যানাদার ওয়ান ইজ রিকালটেন্ট, আর একটা যে মাছ ছিল সে রাজি হলো না। অ্যাজ হি ফিলস দ্যাট দিস পন্ড ইজ দেয়ার হোম, সে মনে করে এই পুকুরটাই হচ্ছে তাদের বাড়ি। হি সেজ, সে বলল, উই শুড নট বিহেভ কাওয়ার্ডলি, আমরা কাপুরুষের মতো ব্যবহার করতে পারি না। দিস পন্ড ইজ আওয়ার হোম, এই পুকুরটাই হচ্ছে আমাদের বাড়ি। দ্য আদার টু ফিশ ট্রাই হার্ড টু কনভিন্স দেয়ার ফ্রেন্ড, বাকি দুটো মাছ তাদের বন্ধুকে রাজি করার খুব চেষ্টা করলো, বাট দে ফেল্ড, তারা হেরে গেল। সো দে ডিসাইড টু পার্ট ওয়েজ অ্যান্ড লিভ ইন সার্চ অফ এ নিউ পন্ড, তারা পথ ছেড়ে নতুন পুকুর খুঁজতে চলে গেল। অন দ্য ফলোয়িং ডে, পরের দিন, হোয়েন দ্য ফিশারম্যান অ্যারাইভস, যখন জেলেরা এলো, দ্য ফিশ হু ওয়াজ আনউইলিং টু লিভ, যে যেতে চাইছিল না, গেটস কোট অ্যান্ড ডাই, সে জেলের কাছে ধরা পড়লো এবং মরে গেল। মোরাল, নীতিবাক্য, অলওয়েজ লুক অ্যাট দ্য বিগার পিকচার, সবসময় অনেক দূর অবধি ভাবতে হয়, অ্যান্ড এবং লেট গো অফ টেম্পোরারি অ্যাটাচমেন্ট ইন ক্রাইসিস সিচুয়েশন, খারাপ পরিস্থিতিতে অস্থায়ী সংযুক্তি ছেড়ে দেওয়াই ভালো। আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।